করোনা বলছি আমি সরদিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখো পরহেজগারি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসো নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বাড়াখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবিও মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো সেথায় দেখো বাদনাইক আছে নারীর ফটো ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেথায় দেখো বাদনাইক নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীন হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন তোমরা যদি ফেরদাউস নামক জান্নাতে যদি যেতে চাও তাহলে সালাত সমূহকে তোমরা হেফাজত করো আসরের নামাজ পড়বে মাগরিবের পড়বে এশার পড়বে ফজরের পড়বে না জোহরের পড়বে না দুই রেকাত পড়বে তিন রেকাত ছেড়ে দিবে এক এক অক্তর পড়বে দুই অক্তর ছেড়ে দিবে এই রকম নামাজিদের ব্যাপারে নয় আল্লাহ তাআলা বলছেন সালাওয়াতিহিম ইউহাফিজুন শুনে রেখে দাও ওরাই জান্নাতুল ফেরদাউসে যাবে কারা তারা বলছে যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে সালাত সমূহকে কি করে হেফাজত করে যাই হোক তারপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনাহুম উলাইকাহুমুল ওয়ারিসুন এরা বলো জান্নাতের উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন এরা থাকবে কোন জান্নাতে ফিরদাউসের ভিতরে থাকবে আল্লাহু আকবার এই কয়েকটা গুণ যার ভিতরে থাকবে এক সে কি কাজ করবে না এক নম্বরে কাজ করবে তেসার সালাতে বিনয়ী হবে দুই অনার্থ কথাবার্তা থেকে দূরে থাকবে তিন আমানতের খিয়ানত করবে না প্রতিশ্রুতি রক্ষা করবে আর নিজের যৌবনের হেফাজত করবে স্ত্রী ছাড়া অন্য কোন পান্তায় যৌবনের চরিতার্থ করবে না এই এই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হলো উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন আল্লাহ বলছে এরা চিরস্থায়ী এর ভিতরেই থাকবে